বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। মনি মাহির ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে সরিষা বাটা দিয়ে কাতলা মাছ ভুনা করব। এখানে আমি রান্নার জন্য সব উপকরণ নিয়ে নিয়েছি, চলুন কিভাবে রান্না করি দেখে নেবেন। কাতলা মাছগুলো একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম, 1/3 কাপ পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম, 7-8টা কাঁচামরিচ পেস্ট, 1/3 কাপ টমেটো পেস্ট, 1/2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 10 গ্রাম সরিষা পেস্ট, 1/4 চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 7 মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন হাত দিয়ে মশলার সাথে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিব। মাছগুলো মশলার সাথে মাখানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাছের কড়াইটা চুলায় বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করব। দশ মিনিট পর ফিরে আসলাম। উপরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে স্কিপ করবেন। ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। কাতলা মাছ কম বেশি আমরা সকলে ভেজে রান্না করি। আমি আজকে হাতে মাখিয়ে সরিষা বাটা দিয়ে ভুনা করলাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারও এইভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন।